أعوذ بالله من الشيطان الرجيم السلام عليكم ورحمة الله এই পৃথিবীতে যুদ্ধের কথা যারা বলে, যুদ্ধে যাওয়ার জন্য যারা উস্কানি দেয়, যারা ফজিলত বয়ান করে, এই ধর্মের পাপা ঠাকুর, এই পুরোহিত মোল্লা, এই বক্তৃতা দানকারী কোকিল কণ্ঠস্বরের যেসব ভাষণদাতারা, এরা মূলত মুসলিম হয় না অন্য কোনো কিছু এরা হয়? এই ব্যাপারটি নিয়ে কোরআন আমাদেরকে বলবে, যারা এই সব ওয়াজ মাহফিল করে আপনার আমার সন্তানদেরকে কেড়ে নিচ্ছে এবং পাঠাচ্ছে আফগানিস্তানের মাঠে, পাঠাচ্ছে সিরিয়া এবং ইরাকের ময়দানে এবং আমাদের দেশের বিভিন্ন স্থানে যোদ্ধা বানানোর জন্য, এবং এই যুদ্ধ করতে যে মৃত্যুর যে কাহিনী তারা বলে যাচ্ছে, মূলত কারা? তো এদের ব্যাপারে আমরা যদি কোরআনের 6 নম্বর সূরা আল আনআম এর 137 নম্বর আয়াতে দেখি, এখানে দেখতে পাব আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা যায়্যানা লিকাসীরিন মিনাল মুশরিকিন কতলাউনা বিহিম শুরাকাউহুম লিয়ুরদুহুম ওয়া লিয়ালবিসু আলাইহিম দীনহুম ওয়ালাউ শা আল্লাহু মা ফালুহু ফাদারহুম ওমা ইফতারুন। আল্লাহ বলছেন, এমনই করে তো মুশরিকদেরকে তাদের সন্তান বলি দেওয়ার মতো কাজটাকে ওদের শরিকরা কতই না সুন্দর করে সাজিয়ে দেখাচ্ছে, যেন ওরা ধ্বংস হয়ে যায় আর ওদের ধর্মকর্মকে যেন খিচুড়িতে পরিণত করতে পারে। আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে ওরা এমন করতে পারতো না, ওদেরকে ছেড়ে দাও, ওরা যা খুশি তাই করুক। আয়াতটি যদি আপনি এবং আমি ভালো করে বুঝি, তাহলে এখানে যে মেসেজটি এই মুশরিকিন বক্তারা আপনার এবং আমাকে শিক্ষা দিচ্ছে আমাদের সন্তানদেরকে, যে আপনারা যদি অমুক জায়গায় যেতে পারেন, অমুক জায়গায় যুদ্ধ করতে, যে এই ধর্মযুদ্ধের ময়দানে যদি মৃত্যুবরণ করেন, তাহলে আপনারা শাহাদাতের দরজা হাসিল করবেন, 70টি হুর পাবেন এবং বেঁচে থাকলে আপনারা গাজী হবেন, গুলি খেয়ে ফেরত আসেন অথবা আপনি প্রতিবন্ধী হয়ে যান, পঙ্গু হয়ে যান। কিন্তু এই মুশরিকিন, এই ওয়াজ এবং মাহফিলকারী মৌলবীরা কোনোদিন তাদের সন্তানদেরকে এই সব জায়গায় পাঠায় না এবং যেতে তারা দেয় না। তাই মৌলবীদের সন্তানরা খুব কম যায় এই যুদ্ধে, গরিব সন্তানদেরকে জান্নাতের উৎসাহ দিয়ে, জান্নাতের কথা বলে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারা এইসব কথা বলে বলি দেওয়ার জন্য পাঠিয়ে দেয় আর সেখানে যেয়ে তারা মারা যায়। আল্লাহ বলছেন যে এই কথাগুলি যারা বলছে এরা মুশরিক, কারণ এই কোরআনের ইসলামে তো এই ধরনের কথা নেই যে আপনার ছেলেকে আপনি লালন পালন করেছেন যুদ্ধে দেওয়ার জন্য এবং মানুষ মারার জন্য আর ধর্ম প্রচার করবে মানুষকে খুন করে। ইসলাম তো কোনোদিন খুন করে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠিত না রসুল করেছেন না সাহাবারা করেছেন, তাহলে আপনি কেন এত বড় বিজ্ঞ কিছু হতে চাচ্ছেন? যাদের কথায় এইসব কাজ আপনারা করছেন তারা সবাই মূলত মুশরিক, তাদের থেকে মুসলিমরা সবসময় সতর্ক থাকে আর তাদের কথাবার্তা কখনো মুসলিমরা শুনতেও চায় না।